যারা অশ্লীল সিনেমা দেখেন, যারা অশ্লীল কিছু দেখেন, দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন। কি কয় নবীজি দেখেন? তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিস, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, সূরা জিলজালের 4 নম্বর আয়াত। তেলাওয়াত করার পর নবীজি বলেন, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি? জমিন কি বলে দিবে? সাহাবীরা বললেন, আল্লাহ আর তার নবী ভালো জানেন। নবীজি বললেন, ফাইন্না আখবারুহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। নবীজি বলেন, জমিন এইভাবে বৃত্তান্ত বর্ণনা করবে, আর তুষাল অমক এলাকার অমক বান্দা ওই সময় এতটা বাজে অমক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে, মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম, তোমার কাছে বিচার চাই। সময় স্থান সব বলে দিবে তোমার। তো বলেন তো, আমার আপনার আমল নামা এটা কেয়ামতের ময়দানে আল্লাহ হয়তো ডান হাতে দিবে না হয়, তো এর আগে সাক্ষীগুলোর কথা মনে রেখেন। আমল নামা দেওয়ার আগে প্রথম সাক্ষী, প্রধান প্রথম সাক্ষী হবে জমিন, দুই নাম্বার সাক্ষী ফেরেস্তা। সূরা ইনফিতরের 10-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্না আল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্না আল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেশতারা আছে, তোমরা যা করো তারা তা দেখে, সম্মানিত লেখকগণ। আল্লাহ এরপর বলেন, পুণ্যবানরা নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান্নামে থাকবে, বলি নাউজুবিল্লাহ। এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি, আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন, লেখকগণ কি করে? এটা কিন্তু বলে নাই, লেখকের কাজ কি? কিন্তু এত আল্লাহ বলে নাই, লেখে অনেক লেখক আছে লেখে না, তো এইরকম মনে করেন আমরা বাংলাদেশিরা এই প্রশ্ন করেও ফেলতে পারি যে হুজুর আল্লাহ বলছে লেখকগণ থাকবে, তো লেখকগণ লেখবে এটা কই আছে? তো যেহেতু এরকম বইলে ফেলতে পারেন, এই জন্য এই জবাব আল্লাহ কোরআনে দিয়ে দিছে। সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে জবাব আল্লাহ দিছে, আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তারা কি মনে করে তাদের গোপন কথা আর কানাকানি কথা আমি আল্লাহ জানি না? এমনটা কি তারা মনে করে তাদের গোপন কথা আর তাদের কানাকানি কথা আমি জানি না? আমি আপনাদের সামনে কথা বলতেছি, আল্লাহ কয় এটাও জানি। আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো, আল্লাহ কয় এটাও জানি। আমি ঠোঁট বলা বন্ধ করব, বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম, আল্লাহ কয় এটাও শুনি জানি। তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো, হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুৎসির মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে যদি ইনজাকারনি ফি নাফসিহি, বান্দা যদি মনে মনে আমারে স্মরণ করে, দেখেন আমি চুপচাপ আছি এখন, ঠোঁট বন্ধ, বিছানায় বালিশে মাথা লাগিয়ে চিন্তা করলাম, আল্লাহর নিয়ে শুধু চিন্তা করছি, আমি কিন্তু ঠোঁট বন্ধ চিন্তা করছি। আল্লাহ কয়, বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি, আমারে তুমি মনে মনে স্মরণ করছো? জাকার তুহু ফি নাফসিহি, আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও তারে মনে মনে স্মরণ করি। আল্লাহ বলেন তাদের গোপন কথা আর তাদের কানাকানি কথা আমি কি শুনি না, আমি কি জানি না? তারা কি এমনটা মনে করে? না না, আমি সব জানি। শুধু তাই নয়, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতাগণ তাদের আমলনামা তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে নেয়। লেখেনি তো লেখকগণ শুধু থাকে না, লেখেও? তাহলে বলেন সম্মানিত ফেরেশতা লেখকগণ তারা দেখে, বলেন ফেরেশতা, বলেন ফেরেশতাগণ দেখে শোনে লেখে। এখন আসেন, লেখা তৈরি করার পর একটা খাতা, এটা একটা খাতা, এটা একটা খাতা, এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা, ঠিক আছে না? এবার বন্ধ খাতা,
এবার এই খাতা আমল নামা ফেরেস্তাগণ আল্লাহর কাছে পেশ করবে কেয়ামতের ময়দানে এই খাতাটা আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের 13-14 নম্বর আয়াত ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ বলেন বান্দার জন্য আমলনামা আমি খুলে দিব বান্দা তার আমলনামা খোলা অবস্থায় দেখতে পাবে তাকায় দেখবে সব লেখা এবার আল্লাহ বলবে ইকরা কিতাবাক বান্দা কি ঠিক আছে পড়ো সব নিজেই পড়ো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা যা করছো এডির হিসাবের জন্য তুমি যথেষ্ট সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন আমলনামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি নবী আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমলনামাটার দিকে তাকায় ভয় পাইতেছে ভয় থরথর করে কাঁপবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা অপরাধীরা আমলনামার দিকে তাকায় ভয়ে ভয়ে চোখগুলা বড় করে তাকায় বলবে সর্বনাশ এটা কেন আমলনামা এটা আবার কেমন আমলনামা ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই আমি রাতের অন্ধকারে মা বাবার দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একাকী একটা অপরাধ করেছিলাম এটাও দি এখানে লেখা ইল্লা আহসাহা বলবে এটা কেমন আমলনামা এ তো সব লেখা পুকুরে পানির নিচে ডুব দিয়ে কি করছেন সব লেখা ওয়াজাদু মা আমিলু হাদিরা সব পাবে সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইয়ানজুরুল মার উমা কদ্দামাত ইয়াদা মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম কাপড় কি কাফের কি বলবে আমি যদি কি দেখা আমল না মানে বলেন কি দেখা আসেন আগের কথায় আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিয়তটা ঠিক করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আমলনামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে থরথর করে যাক শেষ হলো এই পর্ব দ্বিতীয় সাক্ষীর পর্ব প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী ফেরেশতা তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে আমি কি করছি কোন সময় কোন মুহূর্তে কোন চা স্টলের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি কি করছি সব জমিন সাক্ষী দিবে দুই শুধু জমিন না ফেরেশতারা সম্মানিত লেখকগণ এইখানেই আছে আমার সব কর্মকাণ্ড দেখতেছে শুনতেছে লিখতেছে মনে থাকবে তিন অঙ্গ প্রত্যঙ্গ ও মনে আছে মাশাল্লাহ আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ আচ্ছা এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে করছেন খোলেন চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে আচ্ছা একবার একটু ভাবেন তো আল্লাহ যদি জন্ম থেকে এই দুই চোখ না দিতেন সূরা ইয়াসিনের 66-67 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ নাশা উলা তমাসনা আলা আয়ুনিহিম ফাসতাবাকু সিরাত ফান্না ইউসিরুন আল্লাহ বলেন আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লোপ করে দিতে পারতাম চোখের আলো লোপ করে দিতে পারতাম চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখগুলা চেহারার সাথে মিশিয়ে দিতাম চলতে চাইলেও তারা চলতে পারতো না একটু চিন্তা করে দেখো তোমার এমন করলে কেমন হতো এরপরের আয়াতে বলে ওয়ালাউনা শা উলা মাসখনাহুম আলা মাকানাতিহিম আমি যদি তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম হাত পা অঙ্গহানি করে দিতাম হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাইতো না আল্লাহ বলেন আমি এগুলা দিলাম তো তুমি কি করতেছো এগুলা আমি যদি না দিতাম কি করতা ফামাস্তাতাউ মুদিয়া সামনেও যেতে পারত না ওয়ালা ইয়ারজিউন পিছেও আসতে পারত না কি করতা তুমি তো এখন আল্লাহ বলেন এতগুলো আমি জিনিসগুলো দিলাম আর তুমি খারাপ কাজ করলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কি বলে দেখেন আল্লাহ তাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে আই এটা করছো ওইটা করছো কয় না আল্লাহ করি নাই বলবে আল্লাহ করো নাই না আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম মুখে মোহর মেরে দিব মোহর মারার পর আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে
একটু চিন্তা করে দেখেন, হাত যদি আল্লাহকে বলে আল্লাহ এই হাত দিয়ে ঘুষের টাকা সুদের টাকা ধরছে, নিয়ম হলো কেউ যদি কথা বলে এটার বিপক্ষে কথা বলার পরই কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয়, তাহলে আল্লাহর সাথে হাত কথা বললো এবার সাক্ষী কি? ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। একটু চলেন না রাস্তা হাইটে, একটু ভাবেন না নিজেরে যে আমার চোখ যা করবে আমার হাত যা করবে আমার হাত আল্লাহরে বলবে, বলার পর এরকম হতে পারে যে বান্দা কইতে পারে আল্লাহ হাত বলছে সাক্ষী কই, বান্দার তো মুখ বন্ধ, তো বান্দা বলতে পারে আল্লাহ আমার হাত বলছে, হাত যে বলছে এটা সাক্ষী কই, পা বলবে আমি সাক্ষী। আর একটু সামনে যান দেখেন আরো কেমন আয়াত, সূরা হামিমা সাজদা 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইদা মা জাউহা, এগুলো যখন জাহান্নামের কাছে যাবে, যখন জাহান্নামে ফেলাবে আল্লাহ, শাহিদ আলাইহিম সামউহুম কান সাক্ষী দিবে, ও আবসারুহুম চোখ সাক্ষী দিবে, এরপর কি বলে দেখেন, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এদের চামড়াগুলোও সাক্ষী দিয়ে দিবে, চামড়া চামড়া সাক্ষী দিবে, বান্দা বলবে ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বান্দা বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলা তুমি আবার কেমনে সাক্ষী দাও, চামড়া জবাব দিবে আন্তাকাল্লাহুল্লাযী আন্তাক কুল্লা শাই, যে আল্লাহ যারে চায় কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে। কিছুক্ষণের জন্য ভাইবা দেখেন এই হাত এই পা এই চোখ এই চামড়া আপনার শত্রু, কিছুক্ষণের জন্য ভাবেন কেমনে, যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এরাই কথা বলবে, আপনি অন্য সাক্ষীর কি দরকার, কথার কথা জমিনের সাক্ষীর কথা শুনলেন ফেরেশতাদের কথাও শুনলেন তো এদেরকে রাখেন না, আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে, এই যে আমার হাত পা চামড়া সবই তো সাক্ষী। এই হলো তৃতীয় সাক্ষী। চতুর্থ সাক্ষী, প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী, যার অন্য কোনো সাক্ষী দরকার ছিল না, তিনি কে? কিন্তু আল্লাহর সিস্টেম সব কিছু করেন, আল্লাহর এটা পদ্ধতি সিস্টেম, যে দেখো বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করছি না, তুমি যা করছো এ তোমার হাত সাক্ষী দিচ্ছে, তুমি যা করছো ফেরেস্তা সাক্ষী দিচ্ছে, তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে, বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করি নাই, এগুলো আমার দরকার ছিল না, আমি আল্লাহর, আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহই তো যথেষ্ট, আমি তো দেখতেছি তুমি কি করো আর না করো। সূরা হামিমা সাজদা আল্লাহ বলছো আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, তোমার এতটুকু কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ, আর কি সাক্ষী তুমি চাও, আল্লাহ তো সব সময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো, তো অন্যগুলো তুমি বাদ দাও। সূরা আলী ইমরানের 5 নম্বর আয়াতের অনুবাদটা বলবো, এই অনুবাদটা আপনারা ডেলি কয়েকবার একজন আরেকজনকে বলবেন, নিজের বিবিরেও বলবেন, পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পারলে শোনাবেন, আয়াতটা পড়ি এরপরে অনুবাদটা বলবো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, বলেন আমার সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না। সন্তান কলেজে যাইতেছে বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না, গোপনে কিছু কইরো না। মেয়েটা যাইতেছে বয়স বালেগা হয়ে গেছে, বাহিরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি তোমার মা আছে, হয়তো আমরা তোমার সামনে থাকি তুমি কিছু করো না, হয়তো আমাদের অগোচরে তুমি কোনো অন্যায় করতে পারো, তবে একটা কথা মনে রাখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না, তুমি যা করবা ভালো করো এটাও আল্লাহর কাছে জানা আছে আল্লাহর, তুমি যদি খারাপ করো এটাও আল্লাহর জানা আছে, আল্লাহর কাছে কোনো কিছু গোপন না, তুমি যা যখন যেভাবে করো সব আল্লাহ জানো। এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আরেকজনে শোনাবেন অনুবাদটা, যে সূরা আলী ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না। আমার দিকে সবাই তাকান একটু চোখের দিকে, এই চোখ সামনের দিকে তাকায় রয়েছে, মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখি এরকম হয় না, আরে হয় কি না, মনে করেন তাকায় রয়েছে কিন্তু আর চোখে কিছু দেখে ফেললাম আবার চোখ সরে ফেললাম, আল্লাহ বলে ইয়া আল্লাহ খাইনাতাল আয়ুন, এই বান্দা তুমি যে চোখের খেয়ানত করলা না, এই যে ঠুস করে কি একটা করলা এটাও আমি জানি, তুমি কি করো, আরে তুমি করোটা কি,
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে, সাক্ষীদের কাজ শেষ। এবার হয়তো ডান হাতে হতে পারে আমল নামা, না হয় বামাতে। আল্লাহ বামপন্থী থেকে এই মুহূর্তে আমাদের কারো নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয়। ডান হাত ওয়ালা যাদের আমল নামা আল্লাহ ডান হাতে দিবে, তাদের কাতারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখে দেয়। সম্ভব না, সম্ভব না, এক মুহূর্ত জাহান্নামের আজাব সহ্য করা সম্ভব না। সূরায় হাক্কর 19 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহ, আমল নামা ডান হাতে দেওয়া হবে যাদের একদল। তো দেওয়ার পর পরীক্ষার রেজাল্ট ভালো হইলে কি করেন? খুশিতে আরেকজনের নিয়ে দেখান, আব্বা দেখেন এই সেই। আমল নামা ডান হাতে পাওয়ার পর সে দৌড়ে পরিচিত জনদের কাছে যাবে, যাওয়ার পর বলবে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, পরিচিত জনদেরকে বলবে যে দেখো আমল নামা আমার পেয়ে গেছি, এটু তোমরাও পড়া দেখো, আল্লাহ আমার পাশের খাতায় নাম দিয়ে দিছে, তোমরা একটু পড়া দেখো, আমি পাশ আমার ডান হাতে দিয়ে দিছি। একটু চিন্তা করেন যে আল্লাহ যেন আমারে এটাই করে কেয়ামতের মাঠে, আমাদের সবাই যেন এটাই করে। তো এটা বলার পর ওই বান্দার আমল নামা ডান হাতে দিবে, দেওয়ার পর বান্দা বলবে, ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে, এই বিশ্বাস আমার ছিল, আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে আমল নামা দিস। তো এটা হওয়ার পর আল্লাহ বলে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টজনক অনন্তকালের আরাম আয়েশের মধ্যে ওই বান্দা অবস্থান করবে, ফি জান্নাতিন আলিয়া, উচ্চ জান্নাতের মধ্যে, কেমন জান্নাত, কুতুফুহা দানিয়া, এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই জান্নাতি পারবে আর খাবে। আরে না না, পারাও তো একটা কষ্টের ব্যাপার, আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য দিছি নেই? না, আমার বান্দার ফল খাইতে মন চাবে, ফলটা তার মুখের কাছে চলে আসবে। এখন দেখেন কি কয় পরে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এরপর তাকে বলা হবে, বান্দা খাও পান করো স্বাচ্ছন্দে আরামে যেমনে মন চায় খাও, দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিলা, রাতে শীতের রাত ল্যাপটা ফালায়া দেয়া মসজিদে ফজর পড়েছিলা, রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেলো, তুমি গিয়েছিলা মসজিদে, গিয়ে দেখছো শুধু ইমাম মুয়াজ্জিন আর দুই একজন আছে, মাশাআল্লাহ তুমিও গিয়েছিলা বান্দা, একটু কষ্ট করেছিলা, 40 বছর 50 60 বছর, হ্যাঁ হ্যাঁ কষ্ট করেছিলা তো, করেছিলা তো, এখন তুমি গাছ থেকে পাইরা ফল খাবা মানি? না না, তোমার যেভাবে যখন যেমনে মন চায়, শুধু মন চাইবে আসতে দেরি হবে না। বাস তুমি ফেলে আসা জীবনে যা করেছো এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, এলো ডান হাতের আমল নামা। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহা, সাক্ষীদের সাক্ষী নেওয়ার পর আরেক দল মানুষের আমল নামা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়ার পর ওই বান্দা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমল নামাটা যদি আমাকে দেওয়া না হতো। পরীক্ষায় ফেল করার পর অনেকে চিন্তা করে, হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম, আহারে এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত, এটা পরীক্ষা দিছে ভালো হয় নাই, তো চিন্তা করে এটা যদি কোনো মতে বাদ হয়ে যেত, ঘোষণা করতো যে এই পরীক্ষা আবার দিতে হবে। কামতের ময়দানে বান্দা আমল নামা দেখবে, বাম হাতে দেখার পর বলবে, ইয়া আলাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমল নামা যদি আমাকে দেওয়া না হতো, ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মরণ যদি আমার শেষ ফয়সালা হতো, মানে মরার পর যদি আমি মাটি হয়ে যেতাম আর যদি এখানে আসতে না হতো, তাহলে তো সব হয়ে যেত বা বেঁচে যেতাম, তখন কি বলবে জানেন, মা আগনা আন্নি মালিয়া, আমার কত টাকা পয়সা ছিল কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার কথায় মানুষ উঠত বসত এটাও কাজে আসলো না, চলে গেল। আল্লাহ বলবেন, খুজু, ফেরেশতাদেরকে বলবেন ধরো, এটারে ধরো, ফাগুল্লু, এটারে বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন ফাসলুকু, শিকল দিয়ে বাঁধো, যে শিকলের গজ হবে 70 গজ, তাফসীরের কিতাবে আছে, নাক দিয়ে শিকল ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে
পুরাটা শরীরের মধ্যে পেঁচায় এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেব। বলছিলাম আমার আপনার আমল নামা, এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে, তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান, আমাদের আমলগুলো যেন শুদ্ধ হয় আর আমলের নিয়তটাও যেন শুদ্ধ হয়। 1 টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব, 1 লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব, 1 কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব, কাউকে দেখানোর জন্য না। সহিহ বুখারীর বর্ণনায় আসছে 2118 নম্বর হাদিস, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন ইয়াগজু জাইশুনিল কাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক জামানায় একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবে, নাউজুবিল্লাহ, ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের পূর্বাপর সামনের পিছনের সব মানুষগুলারে ধ্বংস করে দেওয়া হবে, গজব আইসা ধ্বংস করে দিবে। আম্মা জান আয়েশা বলেন আমি বলবো, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফিহিম আসওয়াকুহুম ওয়া লাইসা মিনহুম, এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে, আবার যারা তাদের অন্তর্ভুক্ত না, মনে করেন 100 জন রওনা করছে, এর মধ্যে 50 জন কাবা ধ্বংসের নিয়ত আর 50 জন ভালো মানুষও তো থাকতে পারে হুজুর। নবীজি বললেন আয়েশা সবাইরই ধ্বংস করবে আল্লাহ, সবাইরই ভালোগুলাও ধ্বংস হবে। তারপর কাসুমাই বাসুন আলা নিয়াতিহিম, এখানে নিয়ত কাদের ছিল ভালো, কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে, এটা তো আল্লাহ জানেন, ওই নিয়ত অনুযায়ী কেয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে জান্নাত দেওয়া। কথা মনে থাকবে তো? তাহলে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে। সহিহ বুখারীর বর্ণনা 123 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে, তো আল্লাহর রাস্তায় যিনি লড়াই করতেছে উনি কোন নিয়তে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে এটা জানে কে? তো কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এই নিয়তে লড়াই করে আল্লাহর কালিমা এটা যেন পৃথিবীর মধ্যে বিজয় লাভ করে, ইসলাম যেন বিজয় হয়ে যায় এই নিয়তে যদি লড়াই করে, তাহলে সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে। কেন বলেন তো? নিয়ত পরিশুদ্ধ, বলেন নিয়ত পরিশুদ্ধ। এই জন্য মনে রাখতে হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রুব্বা কাতিলিন ফি সফাইনে আলামু বিনিয়তিহি আল্লাহু আলামু বিনিয়তিহি, যুদ্ধের ময়দানে সারিবদ্ধ 2 কাতারের মধ্যে মুজাহিদরা দাঁড়িয়ে আছে, কত মুজাহিদরা শহীদ হচ্ছে, এরা প্রকৃত শহীদ কিনা এটা আল্লাহ জানেন, কারণ কোন নিয়তে শহীদ হয়েছে এটা জানেন আল্লাহ। যদি বীরত্ব দেখানোর নিয়তে শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ, যদি বাহবা পাওয়ার আশায় শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ। হ্যাঁ, আল্লাহর দিন দুনিয়াতে বিজয় হোক এই নিয়তে যারা শহীদ হয় তারাই তো প্রকৃত শহীদ। তাহলে কি বুঝলাম? শাহাদাত নামক এবাদত, নামাজ নামক এবাদত, আল্লাহর দিন পৃথিবীতে বিজয় হবে এই এবাদত, রোজা নামক এবাদত, হজ নামক এবাদত, জাকাত নামক এবাদত, সদকা নামক এবাদত, আমাদের ছোটোখাটো এবাদত, সব এবাদত, সব আমলের আগে কি শুদ্ধ হইতে হবে? আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমলগুলো করতে পারি আল্লাহ তৌফিক দান করবেন।